মসজিদের নিচে হোটেলে কমার্শিয়াল চুলা, যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা। হোটেল মালিকের মামলা মসজিদের বিপক্ষে, মসজিদ ও মসজিদের কমিটি সভাপতি আসামি। শাহজাহানপুর আমতলা জামে মসজিদ, এই মসজিদটি অনেক দিনের পুরানো মসজিদ এবং এই মসজিদটি অত্র এলাকার কেন্দ্রীয় মসজিদ, কিন্তু অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে এই মসজিদ ও মসজিদের কমিটির সভাপতি মামলায় আক্রান্ত। পৃথিবীর ইতিহাসে এই প্রথম মসজিদ ও মসজিদ কমিটির সভাপতি এবং কমিটি বিপক্ষে আসামি করে মামলা দিল এক হোটেল ব্যবসায়ী। উক্ত হোটেল ব্যবসায়ী মসজিদের নিচে কমার্শিয়াল তিতাসের চুলা ব্যবহার করছে অনেক দিন যাবত, যা মসজিদের অনেক বড় ক্ষতিসাধন হচ্ছে। উক্ত চুলার ফলে মসজিদের ইমারত এর ক্ষতিসাধন হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে হোটেল মালিক মসজিদ ও মসজিদ কমিটির সভাপতির বিপক্ষে মামলা দায়ের করে, যা দুঃখজনক। উক্ত মামলা বছরের পর ঝুলছে আদালতে, কিন্তু ফয়সালার খবর নেই। এদিকে মসজিদের ইমারতের ক্ষতি সাধন হচ্ছে, যে কোনো সময়ে বড় ধরনের ক্ষতি সাধন হতে পারে। মসজিদের অনুমতি ছাড়া কিভাবে তিতাস এই সংযোগ দিল, সাধারণ মুসল্লির প্রশ্ন। অন্যদিকে অক্ত হোটেলের খাবার কতটুকু মানসম্পূর্ণ, তা ভোক্তা অধিকার সংস্থা নজরে দিবেন। তিতাস এর পরিচালক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বড় ধরনের দুর্ঘটনা ঘটবার পূর্বে হোটেল মালিকের কাছে তাহলে কি সবাই জিম্মি? এই শক্তি পেল কোথা থেকে? কেউ বলার নেই, দেখার নেই,